গোষ্ঠী গন্ডলে উত্তপ্ত দত্তপুকুর হামলা পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের পরিষদীয় দলনেতাকে মারধরের অভিযোগ উপপ্রধান এবং তার অনুগামীদের বিরুদ্ধে পাল্টা উপপ্রধানের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের পরিষদীয় দলনেতার বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী দুপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে দত্তপুকুর থানায় তৃণমূলের গোষ্ঠী গন্ডলে উত্তপ্ত দত্তপুকুর হামলা পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের পরিষদীয় দলনেতাকে মারধরের অভিযোগ উপপ্রধান এবং তার অনুগামীদের বিরুদ্ধে সাড়ে সাতটা থেকে পৌনে আটটা নাগাদ আমি এক নম্বর রেলগেটে যে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার আছে ওখানে যাই, মিষ্টি কেনার জন্য আমাদের একটা পঞ্চাপুজো উপলক্ষে নিমন্ত্রণ ছিল। আমি মিষ্টি কিনে নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ সম্বিত কান্দিলাল এর নেতৃত্বে সোমনাথ চক্রবর্তীকে সামনে রেখে ওরা আমাকে হঠাৎ পঁচিশ তিরিশ জন মিলে ঘিরে ধরে, ঘিরে ধরেই বলছে গোপাল লাজু তোলাবাস চল একে ধরে নিয়ে চল, সোমনাথ আর্মস বের করে বলছে গোপালের অফিসে নিয়ে চল, ওখানে ওকে গুলি করে দেওয়া হবে একদিন। এবং ওরা আমার চশমাটা ভেঙে দেয়, আমার পকেট থেকে কিছু টাকা ছিল, প্রণব বোস এর ছেলে প্রীতম বোস ও আমার পকেট থেকে ডান পকেট থেকে টাকাটা তুলে নেয়। বাড়িতে এসে আমাদের দুটো ছেলেকে তো বিশাল মার মারলো, মেরে আমার বাড়িতে এসে যাচ্ছে তাই করে গালাগালি মেরে ফেলবো, মারার হুমকি মানে প্রাণে মেরে ফেলবো হুমকি দিয়ে দিয়ে আর দরজায় ইট ছুঁড়ে এইরকম করে তারপরে ওইখান থেকে চলে গেল। জমল বিষ্ণু পঞ্চায়েতে তো এমনি আছে দলনেতা বলে, এবং এমন এখানে জমির ব্যবসা করছে সিন্ডিকেট করছে, এই কদিন আগে এখানে সুটি নদী ভরাট করে ও সব কিছু মানে বিক্রি করে দেবে সেই ইয়ে করছে, সেইটা নিয়ে আমার স্বামী বাধা দিয়েছিল বা বলছিল বলে যার জন্য আমার স্বামীর ওপরে এত ওর মানে অ্যাটাক আক্রমণ। গতকালকে তো খেলা হবে দিবস পালন করেছে দিদি, তো সেই খেলা হবে দিবস দিদির ভাইয়েরা খেলছে এখন ময়দানে, গতকালকে থেকেই এদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে আমরা শুনেছি মাইক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আজকে সেটা প্রকাশ্যে দেখছি। একদল মানে আরেক দলের উপর হামলা করছে, তৃণমূলের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর হামলা করছে। মূলত এর এই গোষ্ঠী গন্ডলটা হচ্ছে গিয়ে এরা বেসিক্যালি যারা এখানকার তৃণমূল করেন তারা হচ্ছে কেউ জায়গার দালালের সাথে দালালি করেন, কেউ ইয়ে আপনার তোলাবাজের সাথে জড়িত আছে, কেউ এই নদী সুটি নদী আছে সুটি নদী ভরাট করে বিক্রি করছে। এই ভাগ বাটোয়ারা নিয়ে মূলত তোলার টাকা পয়সা সেই ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠী।